তোমরা কেমন আছো? আই থিঙ্ক তোমরা সকলে ভালো আছো, আর আমি ভীষণ এক্সাইটেড আছি, কেন কি আজকে একটা সুন্দর সাবজেক্টে তোমাদের সঙ্গে কথা বলবো। সুন্দর একটা সাবজেক্ট। আমরা সবাই জানি যে কোনো পুরুষের সাকসেসের পেছনে কোনো মহিলার অবদান থাকে। তোমরাও শুনেছো, আমিও শুনেছি যে কোনো পুরুষ যখন সাকসেস হয় তখন ওই পুরুষের সাকসেসের পেছনে কোনো মহিলার অবদান আছে। বাট একটা জিনিস চিন্তা করো, সেই মহিলা যদি তার স্ত্রী হয় তাহলে কতটা ভালো হয়। অর্থাৎ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে জীবনে লাইফ পার্টনার, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী তুমি কিভাবে বাঁচবে বা তোমার কিভাবে লাইফ পার্টনার বাছা উচিত, আমি সেটা নিয়ে কথা বলবো। কেন যদি তুমি তোমার ঠিকভাবে তুমি তোমার লাইফ পার্টনারকে না বাঁচতে পারো, না পছন্দ করতে পারো, যদি রং ডিসিশন নিয়ে নাও, তাহলে কিন্তু জীবনে না পাবে সুখ, প্রফেশনাল জীবনে না পাবে সফলতা, কোনোটাই কিন্তু তোমার কাছে আসবে না, জীবন একটা খিচুড়িময় হয়ে যাবে। তো দ্যাট রিজন আজকে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে পারফেক্ট লাইফ পার্টনার বেছে নেওয়ার জন্য বা পারফেক্ট জীবন সাথী খোঁজার জন্য কিছু কথা, ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, আজকের দিনে তুমি লাভ ম্যারেজ করো আর অ্যারেঞ্জ করো, আমার কোনোটাতে কোনো অসুবিধা নেই। আর আজকের সাবজেক্টটা বলার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণ এটাই যে একটা সময় ছিল আমাদের ভারতবর্ষে বা বাংলায় ডিভোর্সের কথা কেউ চিন্তাই করতো না। বাট আজকের দিনে একটা ছেলে মেয়ের বিয়ের এক দু বছর তিন বছরের মধ্যেই না ডিভোর্সের একটা ট্রেন্ডিং ভাব চলে এসছে, যেটা প্রত্যেকটা ছেলে মেয়ের প্রফেশনালে ভীষণ এফেক্ট আসে। দ্যাট রিজন আমি আজকে তোমাদের সঙ্গে এই সাবজেক্টে কথা বলছি। অর্থাৎ শুরুতে তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করো আর লাভ করো, আমার কোনোটাতেই কোনো অসুবিধা নেই। বাট ডিসাইড করার জন্য, লাইফ পার্টনারকে ডিসাইড করার জন্য তোমরা কিন্তু তোমাদের একটা বেশ খানিকটা সময় নেবে। বেশ খানিকটা সময় কেমন? সেটা হতে পারে ছ মাস, হতে পারে এক বছর। সময় নাও, কমিটমেন্টের মধ্যে এসো না যে তোমাকে আমি আমার লাইফ পার্টনার করে নিয়েছি, এটা কিন্তু কমিটমেন্ট নয়। অ্যাজ এ ফ্রেন্ডের মতো তার সঙ্গে সময় কাটাও, দেখো তো সে তোমায় কতটা ট্রাস্ট করে, তুমি তাকে কতটা ট্রাস্ট করতে পারো, তার কোন কোন জিনিসগুলো তোমার ভালো লাগে, তোমার কোন কোন জিনিসগুলো তার ভালো লাগে। কি বললাম? কমিটমেন্ট করবে না। কমিটমেন্ট করলেই না একটা মাখামাখি রিলেশন চলে আসে, একটা লাভ রিলেশন চলে আসে, সেটা কিন্তু আসছে না। কমিটমেন্ট না করে তুমি তাকে এক বছর ছ মাস তার সঙ্গে সময় কাটাও, দেখো তার কোন জিনিসগুলো ভালো লাগে, তার সঙ্গে তোমার কোন জিনিসগুলোর মধ্যে মিল আছে, তুমি তাকে ট্রাস্ট করতে পারছো কি না, না পারছো না তাকে ট্রাস্ট করতে, সেটাকে অবজার্ভ করো কিন্তু। অর্থাৎ কি বললাম প্রথম পয়েন্ট, কমিটমেন্ট না করে তার সঙ্গে একটা সময় কাটাও, অনেকটা সময়। সেকেন্ড আরও একটা পয়েন্ট বলবো, তুমি যাকেই বিয়ে করো না কেন, অর্থাৎ একটা মেয়ে ছেলেকে বিয়ে করবে, ছেলে মেয়েকে বিয়ে করবে, অর্থাৎ তুমি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর ব্যবহার দেখো তো, যে তার ব্যবহার কেমন আছে ফ্যামিলির সঙ্গে বা আদার্সের সঙ্গে, কেমন ব্যবহার আছে। কেন এখন কি হয়, ম্যাক্সিমাম ফ্যামিলি যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, একটা সময় ছিল জয়েন্ট সবার সঙ্গে মিলেমিশে থাকতে মানুষ পছন্দ করত, বাড়িতে কাকা কাকিমা জ্যাঠা জেঠু সবাই একসঙ্গে থাকতো, এখন তো সেটা হয় না, এখন নিউক্লিয়ার ফ্যামিলি। অর্থাৎ কোনো ছেলে মেয়ের বাড়ি হয়তো জয়েন্ট ফ্যামিলি আছে সেইভাবে মেনে নিতে পারছে না, বা কোনো মেয়ে ছেলের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি সেভাবে মেনে নিতে পারছে না, তার ব্যবহারের মধ্যে কেমন একটা বিতৃষ্ণা বা অধৈর্য এরকম একটা ভাব চলে আসছে, একবার সেগুলো ফোকাস ফলো করো তো, যে তার ব্যবহারটা কেমন আসছে, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কেন আজকে তুমি প্রেম করে বিয়ে করলে কালকে বাড়িতে আসার পরে বাড়ির মানুষের সঙ্গে আলাদা ব্যবহার হচ্ছে, সেটা কিন্তু একদম। এরপরে দেখো তো তোমার সঙ্গে তার সঙ্গে কত কিছু মিল আছে, কত কিছু মিল আছে। কেন কি আমি দেখেছি প্রচুর কাপল আছে, তারা বলতে থাকে যে শিবম সেই বাড়িতে গিয়ে কি করব, তার থেকে ক্লাবে সময় কাটাই, ক্লাবে সময় কাটাই, তারা চায়ের দোকানে সময় কাটাচ্ছে, তারা বাড়িতে যাচ্ছে না, বাড়িতে যাচ্ছে না। কেন কি তার মিসেজের সঙ্গে বা তার জীবন সঙ্গীর সঙ্গে সেই অ্যাটাচমেন্ট মিলটা নেই। অর্থাৎ এমন কিছু মিল লাগবে যেটা তোমরা দুজনেই পছন্দ করো, সেটার উপরে তোমরা সময় কাটাতে পারবে।
আজকে যখন আমি অফিস থেকে বাড়ি যাই, আমি কোথাও কোথাও যাই না, হয়তো নেসেসারি কিছু কিনে আগে ঘরে যাই আমি। কেন ঘরে গিয়ে আমার মিসেস শুধু আমার স্ত্রী নয়, সে আমার বন্ধু। আমি যে কোনো জিনিস তার সঙ্গে আলোচনা করি, ভুল হলেও সে আমাকে বলে আর ভালো হলেও সে আমাকে বলে। বাট সে যখন বলছে সেটা কিন্তু আমাকেও অ্যানালাইজ করতে হয়, আমাকেও অ্যানালাইজ করতে হয়। আমাদের দুজনের কিছু ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট নিয়ে আমাদের সময় কেটে যায়, আমাদের সময় কেটে যায়। তো এখানে তোমার কিছু ভালো লাগা তার ভালো লাগে কিনা, বা তার কিছু ভালো লাগা তোমাদের ভালো লাগে কিনা, যেটাকে আমরা মিল বলে থাকি, যেরকম যৌতুক বিচার করতে গেলে একটা মিল থাকে না, তোমার সঙ্গে এত পার্সেন্ট মিল হচ্ছে, এত পার্সেন্ট মিল হচ্ছে, তো এই মিলটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে তোমার সঙ্গে তোমার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর মিল আছে কি না। ফাইনাল রিলেশন ফাইনাল হওয়ার আগে না দুজন দুজনের পাস্ট ডেফিনেটলি জানা উচিত, ডেফিনেটলি পাস্ট তার সঙ্গে শেয়ার করো। কেন হতে পারে তুমি তোমার কোনো এক বয়ফ্রেন্ড ছিল তোমার, বা তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল, সেটা তুমি বললে না, বিয়ের পরে সেটা বেরিয়ে এলো, ভীষণ খারাপ। এবার তুমি প্রথমেই বলে দিলে যে তোমার বয়ফ্রেন্ড ছিল, তোমার গার্লফ্রেন্ড ছিল, এবার সেটাতে দেখো তো পরবর্তীকালে এক মাস দু মাস তিন মাস চার মাসের পরে যখন তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কেউ কারো পাস্ট নিয়ে কথা বলছে কি না। যদি পাস্ট নিয়ে কেউ কখনো কথা বলে তাহলে কিন্তু সেই রিলেশনকে সেখানেই সমাপ্ত করবে। কেন পাস্ট সবার পাস্ট সবাই জেনে রাখো, কিন্তু সেটা নিয়ে কথা বলো না, সেটা নিয়ে কখনো আতে আঘাত দিতে নেই, এইটা কিন্তু প্রথমেই ফলো করে নাও। কেন এটা বিয়ের পরে হলে কিন্তু অনেক মুশকিল হয়ে যায় এবং সেটা একটা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। অর্থাৎ পাস্ট জানা উচিত আছে, কিন্তু পাস্ট তুলে যদি কেউ ঝগড়া করে আমার মনে হয় সে তোমার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী না করাই ভালো। প্রফেশনাল লাইফের সাপোর্ট বা লাইফের সাপোর্ট দেওয়া অনেক সময় হয় আমাদের জীবনে, উপর নিচ হতে থাকে। বাট দেখো তো তোমার লাইফ পার্টনার তোমাকে কতটা সাপোর্ট করছে, কতটা সাপোর্ট করছে। তুমি কোনো ব্যবসা শুরু করেছো যেখানে তোমার মা বাবা সবাই না করছে, বাট তোমার যে লাইফ পার্টনার আছে না সে সাপোর্ট করছে তোমাকে, সে তোমাকে উৎসাহ দিচ্ছে, তোমাকে মোটিভেট করছে, সেটা দেখে নাও কিন্তু। অর্থাৎ অলওয়েজ দেখবে তোমার লাইফ পার্টনার তোমাকে সাপোর্ট করে কি না, তোমার উপরে তার একটা বিশ্বাস আছে কি না, এবং অনেক সময় সেই বিশ্বাসটাই কিন্তু তোমাকে অনেক বড় করে ফেলবে। অর্থাৎ তোমার লাইফ পার্টনার তোমাকে বলছে যে আমি জানি তুমি এটা কমপ্লিট করতে পারবে, আমি জানি জীবনে যত বাধা আসুক না কেন তুমি এটা কমপ্লিট করতে পারবে। দেখবে ওই কথাটা শোনার পরে না তোমার উইল পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ দুনিয়ার আর কারোর জন্য না হলেও তুমি তোমার জীবনসঙ্গীর বা জীবনসঙ্গিনীর জন্য কিন্তু সেই কাজটাকে কমপ্লিট করবে। অর্থাৎ এই সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু থাকা উচিত। অর্থাৎ এই কিছু কিছু জিনিস আছে, এই জিনিসগুলো দেখে তুমি তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে ডিসাইড করো, তাহলে দেখবে তোমার প্রফেশনাল জীবন কিন্তু অনেক স্মুথলি সামনের দিকে এগিয়ে যাবে এবং পার্সোনাল জীবনও ভীষণ ভালো থাকবে। কথাগুলোকে কিন্তু মনে রেখো, এরপরও যদি কিছু কিছু কথা মিস করে যাই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে শিবম দা কোন কোন পয়েন্টগুলো আমি মিস করেছি, সেই পয়েন্টগুলো আমিও জেনে যাবো। ভালো থেকো তোমরা সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।